এটা জীবনের উপলব্ধিটা কি আপনার পরিবর্তন হয়েছে বা কি হলো? এইটা আমার সবচেয়ে বড় উপলব্ধি। করোনার কালীন সময় আমার দুটো উপলব্ধি হয়েছে। একটা হচ্ছে যখন লকডাউনে ছিল, আমরা 4-5 মাস ঘরে ছিলাম, তখন এই উপলব্ধি হচ্ছে যে আসলে লাইফে ফ্যামিলি কত ইম্পর্টেন্ট। দিন শেষে যা করি ফ্যামিলির জন্য করি, কিন্তু ফ্যামিলিকে টাইম দিতে পারি। সো ফ্যামিলিকে নিয়ে প্রায়োরিটি দিব, ফ্যামিলিকে টাইম দিবো, এটা একদম নিজেকে বাধা করে ফেলছি। যেমন আজকে শুটিং যখনই শেষ হোক না কেন, আমি রাতে যাবো, সেই ফ্যামিলির সঙ্গে শেয়ারই করতে পারবো, এটা প্ল্যান করা আছে। এটা এক নাম্বার। দুই উপলব্ধি হচ্ছে আমার করোনা হওয়ার পরে, যখন আমার নিজের করোনা হলেও আমি নিজেও কোনোদিন ইমাজিন করি না আমি এইভাবে সাফার করব। আমার লাংস ইনফেকশন হয়েছিল 30%, আমার আরও অনেক অনেক জটিলতা হয়েছিল যে আমি এখনও একটু কাশছি। এটা আমার আফটার করোনাটা আমার আসছে যে আমি একটু কথা বলতে গেলে একটা পয়েন্টে কাশি চলে আসে। সো এটা আই গেস লাংসে এখন ইনফেকশন আছে টুকটাক। তো ওভারঅল ওই টাইমে আমি প্রায় 2 মাস একদম বেডে ছিলাম, বিছানা থেকে উঠতে পারিনি। হসপিটাল তো গেল, বলে গেল, 2 মাস আমি একদম বিছানা থেকেই উঠতে পারিনি। তো ওই 2 মাস বিছানায় শুয়ে শুয়ে আসলে ভাবলাম যে কী কী জীবনে ভুল করছি বা কী কী করা উচিত বা কী কী আমার জায়গায় অন্য কেউ থাকলে করতো। তো তখন আমি নিজেকে আমি একটা জিনিস সিলেক্ট করছি যে আমি নিজেকে কখনো ইম্পর্টেন্স দিই না, আমি নিজেকে ইম্পর্টেন্ট ভাবি না। মানে আপনারা থ্যাংকস টু ইউ, আপনারা যেরকম আমাকে ইম্পর্টেন্ট ভাবে আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি নিজেকে ততটাও ইম্পর্টেন্স কখনো দিই না। আমার মানুষ আমার ইন্টারভিউ মানুষ নিবে এটা আমি নিজেকে কখনো উভয় ভাবি না। এটা একটা ভালো গুণাগুণ যে তত খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, মাটির মানুষ, ঠিক আছে, কিন্তু নিজেকে একটা ইম্পর্টেন্স দেওয়া উচিত। আমি যে কাজটা করি কাজটা আরও 1000 মানুষের স্বপ্ন যে ওরা ওই জায়গায় থাকবে সেখানে আমি আছি। সো এখানে অন্য কেউ থাকলে হয়তো আরও বেশি কিছু করতে পারত। সো আমি যা করতে পারি নাই আগে সেটা এখন করার চেষ্টা করছি, যে আমি নিজেকে যে যে উপলব্ধিটা তৈরি হয়েছি নিজের মধ্যে, নিজেকে যে ইম্পর্টেন্স দেওয়াটা প্রয়োজন সেটা এবার দেওয়ার চেষ্টা করছি। ছবি দেখছি যে যেখানে আপনার সহধর্মিনী আপনার পাশে ছিল, যে এই যে আপনি 10-12 ঘন্টা অনেক সময় 14-16 ঘন্টা হয়ে যান কাজটা যে করেন, এন্টারটেন করতেছেন আমাদের মতো যারা দর্শক আছে। তো আপনার মানে বেটার হাফে থেকে কোনো অভিযোগ বা সাপোর্ট বা ও আচ্ছা, এটা তো বলতেই হয়, মানে আমার নাম্বার ওয়ান কাজের জায়গা থেকে আপনাকে আমার নাম্বার ওয়ান সাপোর্টার হচ্ছে কি আমার ভাই, একদম নাম্বার ওয়ান সেটা। এবং ও সাপোর্ট দেয় দেখে আমি কাজ করতে পারি। এবং আপনারা বিশ্বাস করবেন না, এই যে বললাম যে আমার উপলব্ধি হয়েছে করোনার মধ্যে শুয়ে শুয়ে, এই পুরো উপলব্ধি করাইছে আমাকে আমার লাইফ। এবং ও আমাকে বলছে, মানে ও আমাকে বলছে তুমি 16 ঘন্টা না, তুমি 24 ঘন্টা দূরে থাকো, তুমি কাজটা মনোযোগ দিয়ে করো, আবার যখন বাসায় আসবে তখন তুমি আমার। তো সেটাই চেষ্টা করতেছি সে ও কথা মতোই। তো এই মানে এই জিনিসটা যে একটা মানুষ আমাকে সুস্থ করে তুলতেছে যে আমি কাজে ফেরত যেতে পারি, এর চেয়ে বেশি কী পেতে পারি।